ডাক্তার আনোয়ারুল হকের লেখা হ্যানিম্যান এক বিরল প্রতিভার গল্প। একদিন সন্ধ্যায় কলকাতার একটি ছোট্ট ঘরে বসেছিলেন সুমন। তিনি হোমিওপ্যাথির ছাত্র এবং তার সামনের বইয়ের পৃষ্ঠাগুলিতে ছিলেন হ্যানিম্যানের কথা। সুমন ভাবলেন, হ্যানিম্যান কেমন মানুষ ছিলেন, কিভাবে তিনি এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করলেন। সুমন বইয়ের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ দেখলেন তিনি একটি অদ্ভুত আলোতে আবর্তিত হচ্ছেন। চোখ মেলে দেখলেন তিনি একটি পুরনো যুগের জার্মানির একটি ঘরে দাঁড়িয়ে আছেন। সামনে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক ব্যক্তি যার চোখে রয়েছে গভীর জ্ঞান ও উদ্দীপনা। হ্যানিম্যান বলছেন, তুমি কে যুবক? সুমন, আমার নাম সুমন, আমি হোমিওপ্যাথির ছাত্র। আমি জানতে চেয়েছিলাম আপনি কিভাবে এই পদ্ধতি আবিষ্কার করলেন। হ্যানিম্যান মৃদু হাসলেন এবং বললেন, আমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। তখনকার সময়ে প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে আমি সন্তুষ্ট ছিলাম না, তাই আমি নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করছিলাম। সুমন, কিন্তু কিভাবে আপনি সফল হলেন? হ্যানিম্যান, আমি সমান দ্বারা সমান চিকিৎসা ধারণাটি গ্রহণ করলাম। আমি বিভিন্ন উদ্ভিদ ও খনিজের উপর পরীক্ষা নিরীক্ষা চালানোর এবং দেখতে পেলাম অল্প পরিমাণে সেগুলি রোগের উপসর্গকে প্রশমিত করতে পারে। সুমন, এটা তো সত্যিই অসাধারণ। আপনার পরিশ্রম এবং অধ্যবসায় আজ আমাদের প্রেরণা দেয়। হ্যানিম্যান মৃদু হাসলেন এবং বললেন, আমি শুধু চেষ্টা করেছি, সফলতা এসছে ধৈর্য ও নিষ্ঠার মাধ্যমে। তুমি যদি সত্যিকারের কিছু করতে চাও তবে মন দিয়ে করো। এই বলে হ্যানিম্যান আলোর মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। সুমন আবারও নিজের ঘরে ফিরে এলেন এবং তার মনে ছিল একটা নূতন উদ্দীপনা। হ্যানিম্যানের কথাগুলি তিনি তার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেছে। সুমন বুঝলেন, সফলতার জন্য পরিশ্রম ও ধৈর্য অপরিহার্য। তিনি মনস্থির করলেন, হ্যানিম্যানের মতোই তিনি নিজের জীবনকে উৎসর্গ করবেন হোমিওপ্যাথির সেবা ও উন্নতির জন্য।